হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একদম অন্যরকম স্বাদের এগ রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপির নাম এগ চিলি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে একটা একটা করে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন ভিনিগার। এবার আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এখানে আমি এরকম ধরনের একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি, যাতে ডিমটা ভাপা হওয়ার পরে খুব সহজেই যাতে ছেড়ে আসে। এবার আমি এই ডিমটা ঢেলে দিচ্ছি এই পাত্রটার মধ্যে। এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একদম স্ট্যান্ডের নিচ অবধি যাতে থাকে সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে, না হলে জলটা কিন্তু ডিমের মধ্যে চলে যেতে পারে। ভাপাটা বসিয়ে দিলাম। এবার সসগুলোকে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সোয়া সস, 1 টিস্পুন ভিনিগার, 2 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন রেড চিলি সস, 1 টিস্পুন গ্রিন চিলি সস। এবার খুব ভালো করে আমি সসগুলোকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে কিন্তু সুবিধে হয়। এবার একটা জায়গায় আমি 1.5 চামচ কর্নফ্লোর আর একটু জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি রান্নার শেষে ব্যবহার করব, এটাকে জাস্ট আমি মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আমাদের ডিম ভাপাটা একদম রেডি হয়ে গেছে। আমি মাঝখানে আরও একবার চেক করে নিয়েছিলাম, কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটা আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটা ছুরির সাহায্যে আমি সাইড থেকে কেটে নিয়ে এই ডিম ভাপাটা বের করে নিয়েছি। এবার আমি পিস করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো পিস করতে পারো। দেখো কত সুন্দরভাবে ডিম ভাপাটা তৈরি হয়ে গেছে, কতটা সফট হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। আমি সব এইরকমভাবে পিস করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করে দেব। এখানে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটা একটু হয়ে আসলে পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো ক্যাপসিকাম। এখানে আমি 2টো কালারে ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামগুলো দিয়েই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হাই ফ্লেমে করতে হবে। ক্যাপসিকাম আর পেঁয়াজটা 3-4 মিনিট হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে সসটা। খুব ভালো করে আমি সসটা মিশিয়ে নিচ্ছি ক্যাপসিকামের সঙ্গে। আর এখানে কিন্তু আমি লবণ অ্যাড করব না, কারণ সব সসেই কিন্তু লবণ থাকে, তাই লবণটা পরে চেক করে অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর তারপরে একইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্নাটা এভাবেই করে নেব। দেখো আমি অনেকক্ষণ এই একইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশি গ্রেভি রাখবো না, তাই জলের পরিমাণটা কম দিচ্ছি। তোমরা যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো। জল দিয়ে খুব ভালো করে আমি আবার মিশিয়ে নিচ্ছি। আর এখানেই কিন্তু লবণটা চেক করে নিতে হবে। এখানে আমার একটু লবণ লাগবে, তাই 1 টিস্পুন মতো লবণ আমি অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ এভাবেই হাই ফ্লেমে রান্নাটা করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ গ্রেভিটা তাহলে ঠিক হয়ে যাবে। দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রেভিটা
অনেকটা ঠিক হয়ে গেছে আমাদের রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন এটা তোমরা দিতে পারো নাও দিতে পারো সম্পূর্ণ অপশনাল খুব ভালো করে আমি মিশিয়ে নেছি তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের এগ চিলি খুবই টেস্টি এই রেসিপি তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আমি এবার এটা সার্ভ করে নিচ্ছি ভিডিওটি তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা